رب ارحمهما كما ربياني صغيرا. وعليكم السلام ورحمة الله وبركاته. محترم نزلول الإسلام ভাই, একটি প্রশ্ন এসেছেন কোন এক শায়খ, তিনি উল্লেখ করেছেন যে কোরআনুল কারিম দিয়ে, কোরআনুল কারিমের আয়াত দিয়ে তাবিজ লিখলে এটি শিরক হবে না, এমন একটি বক্তব্য, এ সম্পর্কে জানতে চেয়েছেন যে আসলে ব্যাপারটা কেমন। আল জবাব বিল্লাহি তৌফিক, মূলত তাবিজ তো বিভিন্ন প্রকারের হয়, এর মধ্যে নকশা দিয়ে অথবা আল্লাহ ব্যতীত অন্যের নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের শয়তান, ফেরাউন, হামান অথবা কোনো ফেরেশতাদের নাম অথবা কোনো জিনের নাম, এগুলো লিখে সেগুলো লটকানো একেবারেই পরিপূর্ণরূপে শিরক। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে একাধিক জায়গাতে বলেছেন যে একমাত্র ডাকতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, অন্য কাউকে নয়। কুল ইন্নামা আদউ রব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা, অর্থাৎ অন্য কাউকে ডাকলেই শিরিক হয়ে যাবে, একমাত্র ডাকতে হবে আল্লাহ তাআলাকেই। সুতরাং আল্লাহ তাআলাকে ডাকার জন্য এই জাতীয় মাধ্যম, কাগজে লিখে গলায় লটকানো, হাতে লটকানো মাধ্যম দরকার নাই, কারণ আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারিমে আয়াত নাজিল করে, যতগুলো রব্বানা সম্পর্কে যতগুলো আয়াত আছে কোরআনুল কারিমের, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত শত সহস্র আয়াতে সেখানে রব্বানা, রব্বানা দলামনা, রব্বানা আমানা, এখানে রব্বানা মানে কি, হে আমার প্রতিপালক, সরাসরি আল্লাহকে ডাকা। তো এই জাতীয় এই ভায়া, এই মাধ্যম, এই জাতীয় মাধ্যমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো কিছু লটকালো সে যেন শিরিক করলো। আচ্ছা, আরেকটি বিশ্বাস যে আমরা বিশ্বাস করি ভালো এবং মন্দ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই আছে, তো আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, ইভেন কোনো নবীর কাছেও নয়, কারণ আল্লাহ তাআলা নবীকে বলতে বলেছেন, হে নবী আপনি বলে দেন কোরআনুল কারিমের আয়াত সূরা আনআম, কুল লা আমলিকু লি নাফসি নাফআন ওয়া লা দাররান, ভালো আর মন্দের আমি তো মালিক না। তো সেখানে পয়গম্বরগণই যখন ভালো মন্দের মালিক না, সেখানে আপনি আর পীর আর দুর্গা আর দরগার কার কাছে আপনি চাইবেন, তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সুতরাং এই বিষয়টি শিরিক। এবার আসি, যে যদি হুবহু কোরআনুল কারিমের অন্য কোনো কিছু, কোনো ঘর, কোনো নকশা, আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নয়, সরাসরি কোরআনুল কারিমের আয়াত যদি লিখে তাবিজ ব্যবহার করা হয়, তাহলে সেটি শিরিক হবে কিনা, এ বিষয়ে ওলামায়ে কেরামগণ দুটি মতামত উল্লেখ করেছেন। বেশিরভাগ ওলামায়ে কেরামগণ এটি উল্লেখ করেছেন যে এটিও এক ধরনের শিরক, এই কারণে যে এটি শিরকে আসগার, মানে ছোট শিরক। দেখুন, পদ্ধতিটা তো অবশ্যই মানানো পদ্ধতি, এটি সাহাবায়ে কেরামের পদ্ধতি না। দ্বিতীয় বিষয় হলো যে এটা কোরআনুল কারিমের অমর্যাদা হয়। যেমন আপনি সরাসরি কোরআনুল কারিমের আয়াতই লিখলেন, কিন্তু সেই তাবিজগুলো হয় কোমরে, না হয় হাতে, না হয় গলায়, না হয় পাজরে, এবং সাধারণতভাবে দেখা যায় যে অনেক সময় গর্ভবতী নারীদের বাচ্চা প্রসবকালীন সময়ে তাদের উরুতে বেঁধে দেওয়া হয়। অনেকে কি বলবো আপনার, লজ্জার বিষয়, মানে সঙ্গমের তাবিজও পাওয়া যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা তাবিজের ব্যবসা করে ওদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই সঙ্গমের তাবিজ লাগবে, ওরা আপনাকে সঙ্গমের তাবিজও দিবে, সেটা কোথায় রাখবেন, সেটা কোথায় বাঁধবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যদি যারা কোরআনুল কারিমে আয়াত যদি লিখে, তারপর তো এইভাবে লটকানো নিষেধ, হোক না কোরআনুল কারিমের একেবারে সরাসরি মনে করেন একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন, কিন্তু সেটা করবেন কি, সেটাকে দিয়ে সেটা কোথায় বাঁধবেন? আচ্ছা, যদি বাধা হয়, মনে করেন হাতেই বাঁধলেন, একেবারে ডান হাতে বাঁধলেন, ভালো হাতে, তো বাধার দ্বারা আপনার বিশ্বাস কি, এই তাবিজের উপরে বিশ্বাস? তাহলে তো তার উপরই ছেড়ে দেওয়া হবে, হাদিসে এসেছে যে 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 জিনিস যে লটকায় তাকে ওই জিনিসের উপরই ছেড়ে দেওয়া হয়, আল্লাহর রহমত তার উপরে থাকে না। আচ্ছা, এই কাজটা কি সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? করেন নাই, কোনো দলিল নাই, প্রমাণ নাই, তাহলে এই কাজটি কিভাবে আপনি করবেন, হোক না কোরআনের আয়াত দিয়ে হোক। একটি হাদিস ইবনে ওমর থেকে একটি বর্ণনা এসেছে যে তিনি তার বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন, ঝুলিয়ে দিতেন, এর দুটি ব্যাখ্যা। এক, যে বাচ্চাদেরকে কোরআনুল কারিমের আয়াতগুলো মুখস্থ করানোর জন্য তিনি ঝুলিয়ে দিতেন, যাতে করে ঝুলন্ত অবস্থায় থাকলে খোলা অবস্থায় বারবার দেখে দেখে পড়তে পারে,
মুখস্থ করতে পারে। অনেক সময় মানুষের রিমাইন্ড করার জন্য, রিমেম্বার, বারবার রিহার্সেল করার জন্য একটা জিনিস উন্মুক্ত রাখে, কোথাও স্টিকার আকারে লাগিয়ে রাখে, এমনই একটি জিনিস গলায় ঝুলিয়ে দিতেন যাতে করে এগুলো মুখস্থ করতে পারে বারবার। কিন্তু সেটা বোটে, সেটাকে তাবিজ মানে কি একেবারে মর্দন করে বোটে তারপরে বেঁধে দেওয়া, না এমনটি করতেন না। আচ্ছা, অনুরূপভাবে আব্দুল ইবনে মাসউদ থেকে তো স্পষ্ট বর্ণনা, ইবনে ওমর থেকে শুধুমাত্র একটি বর্ণনা যে এইভাবে করে তিনি তার গলা ঝুলিয়ে দিতেন, কিন্তু আব্দুল ইবনে মাসউদের হাদিসগুলো শক্তিশালী। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এগুলো নিষেধ করেছেন, মানে এই জাতীয় এই লটকানো লটকা লটকি, সেটা কি লটকালেন? যদি ওই জাতীয় কোনো নকশা, হারুন ফেরাউন কামানের নাম, ওগুলো সেগুলো তো শিরকি, কিন্তু কোরআনুল কারিমের আয়াত তো লটকানোর এই ব্যবহারটি না সাহাবায়ে কেরাম করেছেন, না তবে তাবেঈন, কোথা থেকে আসলো এটা? এটা কোরআনে অমর যাতা হয়। তবে হ্যাঁ, ঝাড়ফুঁক করা শরীয়ত সম্মত, জায়েজ। সহিহ বুখারী, সহিহ মুসলিম সব হাদিস কিতাব গ্রন্থগুলোতে ঝাড়ফুঁক করা জায়েজ। রাসূলুল্লাহ নিজে ঝাড়ফুঁক করেছেন, বিভিন্ন দোয়া সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে, ঝাড়ফুঁক করা জায়েজ। সেটা গর্ভবতী নারী হোক না কেন, আর যে কেন হোক না কেন, ঝাড়ফুঁক করা যায়। আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা নাস ফালাক পড়ে ফু দেন, সেটি জায়েজ। কিন্তু সূরা ফাতিহা পড়ে আপনি তার উরুতে লটকাই দিবেন, সূরা নাস ফালাক পড়ে তার ঘাড়ে লটকাই দিবেন, এই লটকা লটকি ব্যাপারে তো নিষেধাজ্ঞা এসেছে, মানে আল্লাহ কাতামিমাতান ফাকাদ আশরাকা। সুতরাং ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে কোনো ধরনের তাবিজ, সব ধরনের তাবিজ নিষেধ, চাই সেটা যদি কোরআনুল কাইমের আয়াত হয় তবু সেটি নিষেধ। আর যে বিষয়টি শিরকের সাথে সামঞ্জস্য রাখে, মানে কোরআনুল কাইমের আয়াত লেখা শিরিক নয় কিন্তু সেটা লটকানো শরীয়ত সম্মত নয়। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কাইমের আয়াত একটি কাগজে লিখলেন, লেখা জায়েজ, পড়া জায়েজ, কিন্তু সেটাকে আপনি এই তাবিজ আকারে বোটে তারপরে হাতে বা গলায় বেঁধে দিলেন, এই পদ্ধতিটা তো ইসলাম শরীয়ত সম্মত নয়, বরং এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে অন্যান্য হাদিসের মাধ্যমে। তাহলে সেই কাজটি কেন করতে যাবেন? কোরআনুল কারিমের উসিলা দিয়ে আপনি কাজটাকে জায়েজ করতে চাইবেন? সুতরাং এ বিষয় থেকেও অ্যাভয়েড করে ঝাড়ফুঁকের শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের আশ্রয় গ্রহণ করা শতভাগ হালাল। আর কোনো কিছু, সেটা ভালো হোক বা মন্দ হোক বা কোরআনুল কারিমের আয়াতই হোক না কেন, তবু লটকানো, সেটাকে কোনো কিছুর মধ্যে আটকিয়ে সেটাকে এই আটকানো আর লটকানো হাদিসে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা